সবাই কেমন আছেন বলুন? অনেকদিন পর একটু এনার্জি একটুখানি নিয়ে এলাম ভিডিও করতে। বাবা ঘামে তো পুরো ভিজে ভিজে ল্যাপটপ ল্যাপটপ ধুয়ে যাচ্ছি, বাবা ভাল লাগছে না, কি ঘাম কি ঘাম, পাখা চলছে গায়ে লাগছে না। তা যাই হোক, আজকে অনেকদিন পর একটা রিকোয়েস্ট নিয়ে আপনাদের সামনে এসেছি যে গল্প করতে, কিন্তু আমি না গল্প করতে ভুলে গেছি, আমি ভিডিও করতে ভুলে গেছি, ব্লগ ভিডিও করতে ভুলে গেছি, সব ভুলে গেছি। আর সে মানে আগে যে সুন্দর একটা মন নিয়ে করতাম না, সেটা পুরো কোথায় হারিয়ে গেছে। তো যাই হোক, একজনের রিকোয়েস্টে আমি আজকে একটা গল্প বলতে এসেছি, মানে গল্প বলতে গল্প নয়, গল্প হলেও এটা সত্যি। আর সব গল্প হয়তো মনে হয় আমি আমার চ্যানেলে মনে হয় আগে মনে হয় বলেছি, বা আমার ইয়েতে বলেছি, মানে আমার লাইভে টাইভে বলেছি হয়তো, ঠিক মনে নেই, তবে আমি বলেছি গল্পটা। তা যদি কেউ শুনে থাকো গল্পটা, আরেকবার শুনে নাও, ঠিক আছে? কারণ এটা অনেক দিন আগেকারের গল্প হয়ে গেছে, এখন তো সব নতুন নতুন বন্ধুরা এসেছে। তা এসটি বলে একজন আছে, যেটা হচ্ছে ও ডগ লাভার, ও কালকে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে, বলেছে যে তুমি একটা ভূতের গল্প বলো তো, তোমার জীবনে ভূতের গল্প কী আছে। তা আমার জীবনে দুটোই ভূতের গল্প আছে, দুটো না তিনটে আছে। তা তিনটেই মনে 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 হচ্ছে বলা হয়ে গেছে। তিনটে বলতে একটা হচ্ছে সেই আমার বিয়ের পর, আমার বিয়ের পরে আমি ফার্স্ট তো পৈলানে ভাড়া গেছিলাম, আর তখন কিছু পৈলানে কিছু না, আর আমি বিয়ের পরে পৈলানে যখন ভাড়া গেছি এক মাস ছিলাম, হয়ে গেল এক মাস, থাকার পরে ওই ঘরটা ছেড়ে দিলাম। কেন, ওর বাবা তখন মানে আমাদের বাটানগর বজবজ, ওইখানে ওর বাবা একটা কাজ পেয়েছিল, আমার শ্বশুরমশাই দিয়েছিল একটা কম্পিউটারের কাজ, একটা বিস্কুট কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ। তা তখন আমরা মানে ওই ঘরটা ছেড়ে দিলাম, তখন কোথায় গেলাম আমরা ঘর বাড়াইলাম, তখন আমরা ডাকঘরে এলাম। আপনারা অনেকে চিনবেন ডাকঘর, পুরাতন ডাকঘর, ওইখানে ওইখানেই একটা মানে বাড়ি আমরা ভাড়া নিলাম। ওর বাবা সারাদিন খুঁজে খুঁজে, মানে আমি তখন পৈলানের ঘরে আছি, ওর বাবা সারাদিন খুঁজে 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 ওই ঘরটা পেয়েছে, পেয়ে দুপুরবেলায় গিয়ে বলছে যে ঘর পেয়ে গেছে, এই ঘরটার যা ভাড়া 350 টাকা ভাড়া, 50 টাকা লাইট, ওইটাও 350 টাকা, 50 টাকা লাইট, 400 টাকা। তা আমলাম ঠিক আছে, তাহলে সুবিধা, ঘর পাওয়া তো খুব মুশকিল, তো আমরা চলে গেছি। আর আমাদের তো জিনিসপত্র ছিল না, বইপত্র পুডলি পাডলা যাই হোক হাতে করে প্যাকেটে করে নিয়ে ওই আমাদের ভাড়া যাওয়া, তা চলে গেছি। কারণ তখন জিনিসপত্র তো কিছু নেই, বেশিরভাগ ছিল বই, আমার তখন পরীক্ষা ছিল আমার বই, আর ওর বাবারও তখন ওই চাকরির সব পরীক্ষা পরীক্ষা সব দেওয়ার ছিল, একটা রেলওয়ের চাকরির একটা ছিল, সেই সব বইপত্র। তা ওই নিয়ে বগল দাবায় করে একটা হাঁড়ি একটা জনতা নিয়ে তো আমরা ভাড়া বাড়ি চলে গেলাম। আমরা যেখানে পৈলারের বাড়িতে থাকতাম সেখানে যে যা মাদুর আর যা ঠপ শুতাম সব কিছুর ওপরে, মানে ওগুলো আমাদের যে বাড়িতে ভাড়া ছিলাম ওনারাই দিয়েছিল। তা যাই হোক, ওনারা নেয়নি, দিয়ে দিয়েছিল। তো ওগুলো গুটিয়ে গাটিয়ে মাদুরটা নিয়ে নিয়ে ওই চাদর মাদুর গুটে গুটে নিয়ে চলে গেছিলাম। না বড্ড লং হয়ে যাচ্ছে না ভিডিওটা, তাতে আমরা ভাড়া চলে এসেছি সন্ধেবেলায়। এসে রীতিমতো যে ঘরটা ছিল একটা রুম ছিল, ওপরটা টালি ছিল আর একটা বারান্দা ছিল, বারান্দা বলতে কোনো বারান্দার গ্রিল ফিরিল কিছু ছিল না, এমনি বারান্দা। আর একটা জায়গায় একটু বারান্দার এতটা হাইটে, মানে আমার কোমরের হাইটে সমান একটুখানি পাচিল, মানে দেয়াল তোলা ছিল, ওখানটা রান্না করতে হবে। আর একটাই যা ঘর, ঘরের একটাই দরজা, কাঠের দরজা, আর জানালা ছিল একটা, সেই একটা জানালা ছিল, জানালাটা সেই এরকম ডবল ডবল দরজা থাকে না আগেকারের দিনের ওই রকম। তা ভালো কথা। তা আমরা যেদিন প্রথম গেলাম, রাত্রিবেলা শুয়েছি, পাখা টাকা তো আমাদের নেই, আমাদের তো একটা বাল্ব আর জিরো পাওয়ারও নেই, কারণ একটাই পয়েন্ট 50 টাকা। তা ওই প্রথম দিন যেদিন গিয়ে শুয়েছি সারা রাত ঘুম হয়নি, বুঝেছেন? এবার সকালবেলা যখন উঠেছি, ভাড়াটে বলতে কেউ ছিল না, আমরা ছিলাম আর আরেকজন মানে আমাদের থেকে একটু হয়তো বয়স হবে বা আমাদেরই সমবয়সী হবে, আর একজন স্বামী স্ত্রী ছিল। মিডিলের ঘরটা ফাঁকা, প্রথমের ঘরটা ফাঁকা, প্রথমের ঘরটা ফাঁকা, সেকেন্ড ঘরে আমি, তারপরের ঘরটা ফাঁকা, লাস্টের ঘরটা উনি, মানে পরপর চারটে ঘর। ভালো কথা। তারপরে সকালবেলা উঠেছে, তা ওদের দেখলাম যে ওরাও ভাড়া আছে, কারণ আমরা তো সন্ধ্যাবেলা এসেছি ভাড়া, তো দেখলাম ভাড়া আছে, যাক একজন কেউ আছে সমবয়সী মতো, কথাবার্তা বলা যাবে। আমাদের হঠাৎ ওই লোকটা বলছে, মানে পাশের বাড়ি, আমাকে বলছে, বৌদি রাত্রিবেলায় ঘুম হয়েছিল হঠাৎ, আমাকে বলছে। তখন আমি বললাম কি, না রাত্রিবেলায় ঘুম হয়নি, কেন বলুন তো কী হয়েছে, একটুখানি না পিঁপড়ে কামড়াচ্ছিল আমাকে, মানে এত পিঁপড়ে কামড়াচ্ছে রাত্রিবেলায়, মানে বলার কথা না। তখন বলছে ওই ঘরটায় প্রচুর পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে, কারণ আমার শাশুড়ি শ্বশুর ওই ঘরটায় ভাড়া এনেছিলাম, তা ওরা থাকতে পারেনি, এত পিঁপড়ে ওই ঘরটায়। আমি তো ঘুমের ঘরে বুঝতে পারিনি কামড়েছে প্রচুর। আমি বললাম ও হ্যাঁ, সারা রাত পিঁপড়ে কামড়েছে। তারপরে ঘরটার চারিদিকে দেখছি কি মাটি তোলা তোলা, মানে সিমেন্টের মাটি, সিমেন্টের পাশ দিয়ে মাটি তোলা তোলা, লাল পিঁপড়ে ভর্তি,
সাংঘাতিক ব্যাপার। সে ঘরটা পরিষ্কার টরিষ্কার করা হলো রাত্রিবেলায়, কিন্তু যেদিকেই পা দিচ্ছি যেদিকেই তাকাচ্ছি শুধু পিঁপড়ে। তো ওই বারান্দায় রান্না বান্না করা। ওই একদিন কি হয়েছে, আমরা ওখানে এক মাস থাকিনি, কেন পালিয়ে আসতে বাধ্য হয়েছি রাতের অন্ধকারে, আমরা একদিন পালিয়ে এসেছি। একদিন কি হচ্ছে, আমরা রাত্রিবেলা শুয়েছি, শোয়ার পরে এবার ওটা না একদম সেই পোড়ো বাড়ি যেরকম হয় না, আমরা যখন ভাড়া গেছিলাম, আমার কি অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিও, আমরা যখন ভাড়া গেছিলাম ঢুকতেই না আপনার ভয় লাগবে, ওই পাড়াটাই যখন ঢুকেছি তখন গলে বলে, কারণ আমি জীবনে কোনো দিন দেখিনি একরকমের ঠাকুর টাইপের, বুঝেছেন, এরকম লম্বা কাঠের মতো, বড় বড় চোখ আছে আর কীরকম একটা এরকম কাঠের মতো ঠাকুরের মতো, পরে জানলাম যে একটা বেলকাঠ দিয়ে ঠাকুর, ওইটা দেখে ওইটা মানে পেরিয়েছে ওনার বাড়ি, খালের ওপর বাড়িটা, খালের একটা এরকম সিমেন্টের রাস্তা ঢুকলাম, ঢুকেই ওনার বাড়িতে ঢুকলেই একটা এরকম মাটির না কীরকম কীরকম সিঁদুর ফিঁদুর লাগানো গোল 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 মতো অনেকগুলো, মানে এরকম গোল গোল করে ওগুলো পুজো দেয়া, মানে আপনি কোনো ঠাকুর দেখতে পাবেন না, যেমন একটা মূর্তি মূর্তি না কিন্তু ওইরকম কিরকম মাটি ডেলা ডেলা করে ওইগুলোকেই ঠাকুর, ওগুলোই পুজো হয়। আমি বললাম কী না কী একটা জায়গায় দেখলাম ওরকম রাখা আছে, তা ও আমি এতটা গা করি না, আমার তখন সত্যি কথা আমরা যে সিচুয়েশানে ছিলাম আমাদের ওই সব দিকে লক্ষ্য নেই, তা দেখলাম আমি ভাবলাম যাক ভালো একটা জিনিস হ্যাঁ হলো। তারপরে মানে ওই ওর বাড়িতে থাকি, এবারে আমরা রাত্রিবেলা একদিন শুয়েছি, হঠাৎ ওর বাবা মানে জানলাটা খুলে শুয়েছি, গরম তো জানলার পিছনেই খাল, তা একদিন হঠাৎ দেখছি কি, একদিন রাত্রিবেলায় আমরা শুয়েছি ওর বাবার আমি শুয়েছি, শোয়ার পরে ওর বাবা না হঠাৎ না কেমন করে উঠেছে অন্ধকারে, আমাকে ডাকছে মিঠু ওঠো ওঠো ওঠো, তা আমি বলছি কী হয়েছে, না কে না জানলা দিয়ে গেল, মানে জানলার পিছনে যাওয়ার জায়গা নেই, মানে অল্প জায়গা কারণ ওখানটা খাল বুঝেছে, আর বাড়িটা পুরো বাঁশ গাছে ভর্তি, মানে একটা বাঁশ গাছ আছে বাঁশ গাছটা পুরো বাড়িটাকে মানে মানে একদম বাড়ির ওপর দিয়ে পুরো বাঁশ গাছটা, মানে আমরা বাথরুমের বাথরুম বলতে তো মানে বলার কথা নয়, একটা এরকম চারিদিকে এরকম পাঁচিল মতো করা বাথরুমটা, বাথরুমে যদি আপনি বাথরুম করতে ঢোকেন পুরো গায়ে আপনার বট গাছে সেই ঝুড়িগুলো যেরকম নামে ওই রকম জড়িয়ে যেত বুঝেছেন, একদম পুরো বাড়ি যেরকম ওই রকম। আর একটা সানের পুকুর ছিল, পুকুরের জলটা ভালো ছিল না, পুকুর ছিল ওই পুকুরে বাসন টাসন মাজতে হতো, তা বলে আর ওর বাবু যে মিছু উঠো উঠো কি আছে, না কে না ঘরের জানালা দিয়ে গেল, একটা লোক গেল জানালা দিয়ে, আমি বলি রাত্রিবেলা এত রাত্রির অন্ধকার কে যাবে, যাওয়ার জায়গা কোথায়, উঠে তো খাল, খালের পিছনে যেরকম ঘর হয়েছে একটুখানি রাস্তা কে যাবে, বলছে কে একটা যেন গেল যেন কালো মতো, তা ওর বাবা এত ভয় পেয়ে গেছিলো মানে আপনাকে কি বলবো, মানে ও আমি বললাম তখন আমি কি হচ্ছে হামাগুড়ি দিয়ে গিয়ে জানলা দুটো পাল্লা ছিল তো নিচের দুটো কপাট ওপরে দুটো, আমি তাড়াতাড়ি করে নিচের দুটোকে বন্ধ করে দিয়েছি, অন্ধকার তো বন্ধ করে দিয়েছি, দিয়ে চুপচাপ আমরা শুয়ে পড়েছি, একটা কোনো সারা শব্দ করিনি, কিন্তু কে যে গেলো সেটা বোঝা গেছে, মানে পায়ের শব্দ খচর খচর করে এরকম করে বলো, তা কে একটা গেছে, ওর বাবা বলেছে আমি দেখেছি কে একটা যেন গেল, তো ওই একটা হয়েছে, আমরা কাউকে কিছু বলিনি গা করিনি কিছু করিনি। এইবারে একদিন হয়েছে কি, ওই যে পাশের যে বউটা থাকে ওরা না রাত মানে বিকেল হবে চারটে বাজবে, চারটের সময় ওই বউটা চলে যাবে, আর নেই বউটা নেই, আর বরটা তো সকালে কাজে চলে যায়, বউটা নেই, তা আমি একদিন জিজ্ঞাসা করেছি কোথায় যাও, বলছে ওই যে পাশের বাড়িতে যাই টিভি দেখি, আর বর কাজ থেকে রাত্রেবেলা আসার সময় আমাকে নিয়ে চলে আসে, একা একা কী করবো এইগুলো না, রোজ রোদ্দুর থাকবে চারটে বাজবে চলে যাবে, আর আমি তো একা সারাদিন আমি পড়াশোনা করতাম, পড়ে পড়ে টোর ওর বাবা কাজ থেকে সন্ধেবেলায় আসতো, ব্যাস এই হচ্ছে আমাদের জীবন, রান্নাবান্না তো একবারই সকালেই হয়ে যেত। এইবারে আমি সারাক্ষণ একাই থাকতাম, সন্ধ্যা অবধি একাই থাকতাম, ও তো সে চারটের সময় চলে যেত বউটা, আর বাড়িওয়ালা যে বুড়োটা ও রোদ্দুর থাকতে থাকতো, ও দুপুরবেলায় আসতো মানে সকালের দিকে আসতো, দুপুর অবধি থাকতো, তারপরে দুপুরে খেতে চলে যেত, বাড়ি অন্য জায়গায় ছিল মানে পাড়ার ভেতরে দূরে বাড়ি ছিল, এইরকম ওই সন্ধে ঠন্ধে ওরকম ওই 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 পুতুল পুতুল ভূতভূত মতো ওগুলোকে সন্ধে ঠন্ধে দিয়ে চলে যেত। এইবারে একদিন রাত্রিবেলা ওই তো একটা ঘটনা করেছে, একদিন রাত্রিবেলা আমি শুয়েছি, আপনাকে বলবো কি আপনাদের সারা রাত সদ্য বাচ্চা কান্না, সদ্যজাত যে বাচ্চা জন্মালবার পরে যেরকম কান্না সারা রাত কাঁদছে, সারা রাত মানে আমি কান রাখতে পারছি না, এত কাঁদছে এত কাঁদছে, আর একদম আমার জানলার পিছনে খালি মনে হচ্ছে যেন খালে কে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, আমি একদম শিওর ছিলাম যে কেউ বাচ্চা ফেলে দিয়ে গেছে খালে, কারণ খালটা তো একদম সে কীরকম মানে কীরকম একটা খাল হয় না মানে ময়লা ফয়লা ফেলা খাল, আমার মনে ওইটাই সন্দেহ হচ্ছে যে কেউ বাচ্চা ফেলে গেছে, আমি ভোরের আলো ফুটবে আমি আগে গিয়ে খালে দেখব, বলে ভোরের আলোটা ফুটছে, কান্না বন্ধ হয় না জানেন এমন কান্না, তারপরে আমি ভোরবেলা উঠেছি একদম আলো আলো ফুটেছে উঠেছি,
কারণ আমাকে সকালে উঠতে তোর বাবা 8টায় কাজে যাবে। আমি ভোরবেলা উঠে না খালের ওই ক্যালবারটা যেটা সিমেন্টের রাস্তা ভালো করে দুদিকে দেখছি যে বাচ্চাটা কোথায় কোথায় ফেলে গেছে, কে বাচ্চা ফেলে গেছে এরকম আমি দেখছি। আর আমার একটা ছোটোবেলা থেকে আমি যে জিনিসটা দেখবো না খুব ভালো করে দেখবো, অনেক খুঁজে খুঁজে পেলাম না। তারপরে এসে ওর বাবাকে ডাকলাম, ওর বাবা উঠেছে, তারপরে ওর বাবা স্নান করে আসতে আমি বললাম মানে জানো তো এক। আর সেই সময় না মানে ওইখানে ভাড়া গিয়েই আমি একটা বিদ্যাভারতী স্টুডেন্টকে পড়ানোর টিউশন পড়ানোর একটা এ পেয়েছিলাম, আমি দু চার দিন পড়িয়েওছি, মানে দু চার দিন পড়াতে সবে গেছি, স্টার্ট করেছি। তা আমি ওনাদেরও কিছু বলতাম না, পড়াতে যেতাম, পড়াতাম, বাচ্চাটাকে চলে আসতাম এইরকম, মানে আমার ঘরের পাশেই। এইবার ওরকম কান্না, ওর বাবাকে বললাম কাল রাত্রে না সারা রাত বাচ্চা কেঁদেছে জানো, সারাটা রাত। তো ওর বাবার কিছু বলেনি, বলছে তোমার মনের ভুল, ওইসব স্বপ্ন টপ্ন দেখেছো, এই হয়েছো সেটা এরকম বলল, ওর বাবা কাজে চলে গেছে। আমার মন যে কী ভারাক্রান্ত হয়ে আছে যে এত ভুল হবে, আমি তো জেগেই আছি, আমি তো ঘুমাইনি, কান্নার আওয়াজে তো আমি জেগেই আছি। তারপরে ওই বউটাকে আমি বেলায় বলেছি মানে তোমার একটা কথা জিজ্ঞেস করবো, বলছে কি আমি বলছি আচ্ছা বলো তো, ওই যে আমি না কাল রাত্রে না এরকম এরকম ঘটনা হয়েছে জানো, আর তার আগেও একদিন এরকম হয়েছে, মনে হচ্ছিলো জানলা দিয়ে কে গেল। তখন বউটা চুপ করে ঘরে ঢুকে গেছে, চুপ করে ঘরে ঢুকে গেছে। এবার আমাদের যে চারটে ঘর না, সামনে আর একটু জায়গা রয়েছে, বাগান বাগান মতো রয়েছে, আবার এই সাইডে বুড়ো নতুন ঘর করছে ভাড়া দেবে বলে, মানে বাড়িওয়ালাটা। তখন ও ঘরে ঢুকে গেছে, কিছুক্ষণ পরে এসে বলছে দিদি সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছে, বলছে দিদি তোমায় একটা কথা বলবো। আমি বলছি কি, বলছে আমরা বলতে চাই না কারণ তুমি একা থাকো তো, আমি তো চলে যাই, কিন্তু তুমি বললে বলে কথাটা তাই তোমায় বলছি। জানো তো এটা না একটা শ্মশান, এটা একটা শ্মশান, এখানে বাচ্চা যারা মারা যেত ছোটো ছোটো বাচ্চা এখানে কবর দিত, এই পুরো জায়গাটাই বাচ্চা কবর দেয়া। এই যে আমাদের সামনেটা যে উঠোনটা দেখছো এর তলায় অনেক বাচ্চা আছে কারণ এটা বাচ্চা কবর দেয়। তোমায় বলবো কি গো, আর তোমাদের আমার মাথা দিয়ে যখন মানে কি বলবো, আমার মাথা ঘুরতে শুরু করেছে, যে কী বলো গো। বলছে হ্যাঁ এটা কবরস্থান, এটা বাচ্চাদের কবর দেওয়ার জায়গা। বলার ওই যে ঠাকুর টুকুর দেখছো ওই ওই সবই ওই ঠাকুরই বুঝেছো, আর ওই যে বাড়িওলা, ও বাড়িওলা থাকে না, বাড়িওলা দুপুরবেলায় খাবার টাইমে ওই যে পালিয়ে যায় পরের দিন সকালে আসে, ওই জন্য আমি এখানে একা ভাড়াটে, আমি এখানে থেকে কী করবো, আমি ওই জন্য পালাই, রোদ্দুর থাকতে থাকতে আমি পালাই, আমি বরের সঙ্গেই আছি কারণ আমি থাকতে পারবো না, সব জেনে শুনে থাকা যায় না। তখন আমি বলি তাহলে তুমি ভাড়া এসছো কেন জেনে শুনে, মানে এটা ওই পাড়াতেই বুঝো, ওই পাড়ারই মানে ভিতরে কোথাকার মেয়ে। বলছে ভাড়া আসবো না তো কী করবো, আমাদের বিয়েটা তো অন্যরকম বিয়ে, মানে ওই বউটা অন্যর কার বউ, ওই ছেলেটা বিয়ে করে নিয়ে এসেছিলো, ওই জন্য ওরা এরকম আর অভাবে বলে এরকম জায়গায় ভাড়া আছে। বলছে ওই জন্য আমরা এখানে ভাড়া থাকি গো, আমাদের একটা ঘটনা আছে তো ওই জন্য। বলে হায় ভগবান আমি কোথায় এসে মরেছি, বলছে এই যে পুকুরটা যেটা তুমি বাসন মাজো আমি বাসন মাজি, এই যে সানের পুকুর এতেও বাচ্চা ডুবে মরেছে জানো, এতেও দু তিনটে বাচ্চা ডুবে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা গেছে, এইখানেই যে তাদেরও পুঁতে দিয়েছে জানো, তাদের মানে এরকম এই বাগানটা এরকম ছিল, লোকে বাসন মাজতে আসতো বাচ্চারা জলে ডুবে যেত। বাবা আমার এটা দেখে আমার এইটাতে মনে হলো যেন কে জন্মই এলো। হ্যাঁ বলে আর ওই সব গল্প জানো, আমি তো ওই বল ও যে সারা দুপুর আমায় বলেছে আমি ভাত ফাত খেতে পারিনি, শুধু মনে হচ্ছে খালি আমার দুটো চোখ যেন সে মানে ওই জমিগুলো যেন মানে ঘরের সামনে উঠোনটা খালি আমার চোখগুলো ভাসছে, পুরো কী সব চাষ করেছিল ওই জমিটার উপর। বলছে এখন অনেক দিন হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা পোতা হয় না, এইসব বন্ধ হয়ে গেছে এখন, এখন ওটা চলে গেছে ওই মোল্লার গেটের আগে ওইটা চলে গেছে, এখন আর এখানে পোতা। তোমায় কী বলবো, আমার ভাত ফাত খাওয়া তো মাথায় উঠে গেছে, কোনো রকমের স্নান টান করে এসেছি, তখন তো ফোন টোনের কোনো বালাই নেই যে বরকে ফোন করে বলবো। আর ও তো চলে গেলো, ও চলে গেলো, আমাকে যাওয়ার সময় মন খারাপ করছিলো, বলছিলো তোমাকে আমি যে সত্যিটা বলে দিলাম বর না করেছিলো, তুমি থাকতে পারবে? আমি বলছি হ্যাঁ আমি থাকতে পারবো, তুমি চাও বলে দরজা দিয়ে বসে আছি, ঠাকুরের নাম নিচ্ছি, কখন বর আসবে বর আসবে, বর আসতে তো কেঁদে দিয়েছি, কেঁদে দিয়ে তখন বলছি জানো এটা শ্মশান গো, আমরা শ্মশানে ভাড়া থাকি, এই এই ব্যাপার। ও বাবা আমি তো তবু ভালো, কারণ আমার বর তো যা ভিতু, আমার বর আমাকে বললো তুমি এক্ষুন চলো জামাকাপড় পরো জামাকাপড় পরো, আমাকে ওই সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে আমার বর আমাকে নিয়ে বেরিয়ে গেলো ঘরে তালা ফালা দিয়ে, দিয়ে বাটা লুঙ্গিতে আমার বরের একটা বন্ধু মতো, সে ছেলেটার বয়সটা অল্প মানে কোনো সময় একটা, কারণ আমার বাটা তারপরে বজবজ বজবজ আমার শ্বশুর তখন কানাডা ব্যাংকে সার্ভিস করেন, সেই সুবাদে একটা ছেলের সঙ্গে বন্ধু হয়েছিল, কারণ ওর বাবার কাছে যেতটা তো সেই সুবাদ, সেই ছেলেটাদের বাড়িতে নিয়ে গেলো, ছেলেটার নন বেঙ্গলি নিয়ে গেলো, নিয়ে যেতে বললো যে আমি এরকম বিয়ে করে ফেলেছি, বাড়িতে তোলেনি আমাদের, আমরা এরকম ভাড়া থাকি, আমাদের একটা ঘর খুঁজে দাও বলে ওর বাবা সব বললো, যে জানো ছেলেটার নাম ছিল শোভন,
বলছে শোহন এরকম এরকম ব্যাপার, আমরা ওই বাড়িতে থাকবো না। আর ওর মাটা শুনে এত ভালো মানুষ ছিল না, গরিবও কিন্তু খুব ভালো মানুষ ছিল, বলে কি হ্যাঁ তুমি নতুন বিয়ে করেছো, নতুন বউ নিয়ে এরকম শ্মশানে বাস করো, এই করো, তোমার বউকে আর আমি যেতে দেবো না, বউ এখানেই থাকুক, যতক্ষণ না ঘর পাবে কোথাও যাবে না। বলে ওই বৃষ্টিতে ওই ছেলেটা আমার বরকে নিয়ে বেরোলো, বেরিয়ে একটা ঘর পেল, সেই ঘরটা পেতে ঘরের মানে ওই একই ভাড়া, মানে এমনই আমাদের ভাগ্য, ভগবান বলে না কষ্টের দিনে সাথ দেয়, ওখানে 350 টাকা ভাড়া, 50 টাকা লাইট, বলে আবার পাকা ঘর দোতলার ওপরে, সুন্দর ঘর একদম দোতলার ওপর, ওর বাবার তো খুব আনন্দ দোতলার উপর ঘর পেয়েছে, বড় জানালা, দুখানা জানালা, খুব ভালো। তারপর পাশে ওর বাবা ঘর দেখতে গেছে, পাশের যে দিদি ছিল মানে যে যারা ভাড়া থাকে তারাও খুব ভালো, তা এরকম দেখে ওর বাবা এসে বলল, ওর বাবার ও ঘরটার কথা হয়ে যেতে দুজনে ঘরটা পরিষ্কার করে তখন আমাকে এসে বলছে, মিঠু তুমি এখানে থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। বলে ওই ছেলেটা আবার একটু ভ্যান ছিল, ওই ছেলেটাদের ওর বাবাটা না কেমন ভ্যান চালাতো, সেই ভ্যানটা নিয়ে সে বাড়িওয়ালাকে তার কিছু বলেও নি, আর ভাড়া ভাড়া দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না, মনে হয় দিন 15 মনে হয় ছিলাম আমরা ওখানে, যে ভাড়া দেবে ভাড়া মারা, বাড়িওয়ালার বাড়ি কে কোথায় খুঁজবে, আমরা চিনিও না, সব মালপত্র নিয়ে ওই দিনই ওর বাবা রাত্রে চলে এলো, ওই রাত্রেই আমরা ভাড়া বাড়িতে আমার। এই হচ্ছে একটা ভূতের গল্প, বুঝলে এসডি, এই আমাদের হচ্ছে এইরকমই মানে। আর একটা ভূতের গল্প বলবো যেটা খুব মানে আমি কেঁদে দিয়েছিলাম সেইটা দেখে, কিন্তু সেটা খুব ভালো ছিল, মানে সেটা যার ইয়ে সেটা খুব ভালো ছিল, সেটা পরে বলবো। এইটা যেরকম মানে বাবা সত্যি এটা একটা মানে আমি বললাম হয়তো হেসে হেসে তোমরা কতটা কার কী বিশ্বাস হলো আমি জানি না, কিন্তু একদম এর মধ্যে একটাও তোমরা কেউ মিথ্যে কথা পাবে না, কারণ আমি এমনি আমার আমি অনেকবার বলেছি যে আমার ব্লগে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আর বাড়িয়ে ছাড়িয়েও কিছু আমার বলার এখানে নেই, যেটা সত্যি অরিজিনাল ব্যাপার ছিল সেটা এইটাই হয়েছিল। জান বাপরে বাপ, মানে তুমি বাড়িটায় ঢুকলেই তোমার একটা আলাদা রকম একটা ফিলিংস এসে যাবে, ঢুকেই ওরকম মূর্তি মূর্তি সিঁদুর ফিঁদুর লাগানো, গোল গোল ওরকম সব পুজো দেওয়া, কীরকম গো তোমাদের বলে বোঝাতে পারবো না, কোনো মানে তার আকৃতি বিকৃতি নেই, কিন্তু ওইগুলো জবা ফুল, তারপরে কী সব সর্ষের তেল এইসব দিয়ে, ওই সর্ষে হ্যাঁ এইসব দিয়ে পুজো দিত রোজ সকালে, ওইটা এটা আসবে বাড়িওয়ালাটা ওই সব করে যাবে, করে চলে যাবে, আবার কেউ সুতো সুতো বাঁধা এইরকম, যে আমি কোনোদিন এরকম দেবতা বা এরকম ঠাকুর বা এরকম কিছু আমি এত ইউটিউব আমি কোনোদিন ওগুলো দেখিনি, ওই জিনিসগুলো ওনাদের ঢোকার মুখেই ছিল, আর খালের ওপরে একদম বাড়িটা ছিল। আর আমার বর বলবো কি আর, তখন তো দেখো দুজনেরই অল্প বয়স, এরকম দুজনেই স্টুডেন্ট, দুজনেই বিয়ে করেছে, আমার বর এত এমনি তখন আমরা এসব কিছু জানি না, কিন্তু বাড়িটা এমনই মানে একটা একটা এমনই ব্যাপার ছিল বাড়িটার মধ্যে, পায়খানাটা ছিল একদম মানে বাঁশবাগানের পাশেই পায়খানা আর বাথরুম। আমার বর কোনোদিন দরজা দিয়ে পায়খানা করতো না, আমাকে সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকতো, আর আমার বরের রাত্রির হলেই পটি পাবে, রাত্রি হলেই পটি পাবে, মানে একটা যেন কি, আর আমি ওই ছানের পুকুরের ছানটার ওপর বসে থাকবো, আর আমার বর পটি করবে দরজা খুলে, আর আমি সাইডে ওই ছানের দরজা ওই পুকুরটায় আমি চুপ করে বসে থাকবো, মানে আসার ইয়ে নেই তো, ভয় পাবে না, ওইখানটা আমাকে বসে থাকতে হবে, জানো স্পেস নেই। এই হচ্ছে ভূতের গল্প ছিল আমার এসডি, কেমন হচ্ছে ভূতের গল্পটা বলবে, কিন্তু এটা গল্প নয় এটা সত্যি ঘটনা, এটা একদম সত্যি কথা, ভূতের মানে কবস্থান ছিল বাচ্চাদের। তাহলে টাটা বাই বাই, বৃষ্টি হবে মানে কি মেঘলা করে এলো ওয়েদারটা, তাহলে টাটা 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 টাটা। আর একটা গল্প আছে ওটা পরে বলবো, ওই ভূতের গল্পটা, আর এখানে তো একটা ঘটনা ঘটেছিল সেটা জানি না আমার মনের ভুল কিনা, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে অমাবস্যা ছিল, কালী পুজো ছিল, সেই সময় যে ঘটনাটাও বলা আছে এখানে, সবাই একটুখানি আমার ভিডিওগুলো দেখলে অনেক গল্প পাবে, অনেক ইতিহাস পাবে, অনেক দুঃখের অনেক সুখের অনেক গল্প পাবে। তাহলে যাই হোক, এখন আর বলতে ইচ্ছা করে না, শুধু এসডি প্রচুর জোর জার পড়েছে যে না আমি যদি এই ভূতের গল্পটা না বলি ও আমার এলবিতে আসবে না, ওই জন্য এসডির জন্য এই ভূতের গল্পটা, টাটা হাত পুড়ে গেছে, টাটা।